2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয় খুব গুরুত্বপূর্ণ সাজেশন। তো সাজেশন সাজেশনটি পলিমার অধ্যায়, ইউনিট 15 অর্থাৎ পলিমার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনা করছি। তো এই অধ্যায়তে যদি করতে হয় MCQ একটা প্রশ্ন করতে হয়, সেই সঙ্গে 2 মার্কের একটা প্রশ্ন করতে হয়, মোট হচ্ছে 3 নম্বর এই অধ্যায় থেকে করতে হয়। আশা করি যে ধরনের MCQ আমি চয়েস করেছি, 10টা MCQ এবং সেই সঙ্গে যে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন চয়েস করেছি সাজেশনের মধ্যে, অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষা, আগামী পরীক্ষা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তো তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, অবশ্যই তোমাদের উপকার লাগবে। ওকে, তো শুরু করে যাই এই অধ্যায়ে কোন কোন MCQ প্রশ্ন বা কোন কোন টাইপের MCQ প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে, সেই ধরনের প্রশ্ন এখানে পরপর আমি 10টা নিয়েছি, ঠিক আছে? তো শুরু করে যাই, প্রথমে MCQ প্রশ্নে চলে আসি। প্রদত্ত কোনটি একটি পলিএমাইড পলিমার, ভীষণ ইম্পর্টেন্ট, নিচের কোনটি হচ্ছে পলিএমাইড পলিমার, বিভিন্ন ধরনের পলিমার হয়, তার মধ্যে নিচের কোনটি হচ্ছে পলিএমাইড পলিমার। দেখো অপশান এ টেরিন, নাইলন, রাবার না ভ্যাকেরাইট, কোনটি হবে নিচে পলিএমাইড পলিমার? অবশ্যই অপশান হবে বি হচ্ছে নাইলন, হচ্ছে এক ধরনের পলিএমাইড পলিমার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, এটা খুব ভালো কোশ্চেন। পলিএস্টার পলিমারের উদাহরণ কী বলছে? পলিএস্টার এই ধরনের পলিমার নিচে কোনটা হতে পারে? টেরিন, নাইলন, ভ্যাকেরাইট না রাবার হবে, কোনটা? পলিএস্টার পলিমার নিচে কোনটি উদাহরণ হতে পারে বলতো? পলিএস্টার পলিমার হবে অপশান এর থেকে টেরিন হবে একটি পলিএস্টার পলিমারের উদাহরণ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কোনটি হোমোপলিমারের উদাহরণ? হোমোপলিমার, কোপলিমার, এই এই যে পলিমারের শ্রেণীবিভাগটা, এটা ভালো করে মনে রাখবে। হোমোপলিমার কারা হয়, তার এক্সাম্পল কী হয়, কোপলিমার কারা হয় তার ডেফিনেশনটা পড়ে রাখবে, কোপলিমারের উদাহরণগুলো কী কী হতে পারে সেগুলো তোমরা জেনে রাখবে। তো কোনটি হোমোপলিমার হবে নিচে? তা বুনা এন, পিভিসি, SBR না কোনোটি নয়। তার নিচে কোনটি হচ্ছে হোমোপলিমার হবে? অবশ্যই পিভিসি, মানে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, মানে এখানে মনোমার কি ভিনাইল ক্লোরাইড দ্বারাই কেবলমাত্র যৌগটা উৎপন্ন হয়েছে, এই জন্য একে বলা হয় হোমোপলিমার যৌগ। ওকে, মানে একই ধরনের মনোমার যৌগ দ্বারা হচ্ছে এই পলিমার যৌগ তৈরি হয়েছে বলে একে হোমোপলিমার বলা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কী বলছি? কোনটি থার্মোসেটিং পলিমার হবে নিচে? নাইরন, পলিইথিলিন, ব্যাকেরাইট না টেরিডিন, কোনটা হবে নিচে? কোনটি কোনটি থার্মোসেটিং, থার্মোসেটিং হয়, থার্মোপ্লাস্টিক পলিমার হয়। তো এই এইটা এই পোর্শনটা ভালো মনে রাখবে, থার্মোসেটিং পলিমার এবং থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলা হয় এবং এক্সাম্পল, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। নিচের কোনটি থার্মোসেটিং পলিমার? অবশ্যই অপশান হবে সিএটা ব্যাকেরাইট হবে থার্মোসেটিং পলিমার। ওকে, নেক্সট পয়েন্ট চলে এসো, নেক্সট পয়েন্ট কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 কী বলছে? আইসোপিন অনু শীষ পলিমার, আইসোপিন, আইসোপিনও দুটো ধরনের পলিমার হয়, শীষ পলিমার হয় আর ট্রান্স পলিমার হয়। তো আইসোপিন অনু শীষ পলিমার কী হবে? প্রাকৃতিক রাবার না গাটা ফার্চে, নিওপ্রিন রাবার না বিউটাইল রাবার, কোনটা? আইসোপিন অনু শীষ পলিমার আছে, আইসোপিন অনু দু ধরনের পলিমার হয়ে থাকে, আইসোপিন অনু শীষ পলিমার হয় আর আইসোপিন ট্রান্স পলিমার হয়। তো আইসোপিন আইসোপিন অনু শীষ পলিমার কি অপশান এর থাকে প্রাকৃতিক রাবার হবে, যদি ট্রান্স পলিমার হয়ে থাকতো তখন সেক্ষেত্রে কিন্তু অপশান এর থাকে গাটা পার্চা হয়ে থাকতো, উত্তর হতো। ওকে, আইসোপিন অনু শীষ পলিমারটা হয় প্রাকৃতিক রাবার আর ট্রান্স পলিমারটা হয় গাটা পার্চা, এটা কিন্তু ভালো মনে রাখবে। এই আইসোপিন অনু শীষ পলিমার, ট্রান্স পলিমার এখান থেকে কিন্তু পরীক্ষায় এসে থাকে। ওকে, তো আরেকটা জিনিস, চ্যানেলটা নতুন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি করে তারপরে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 6 দেখো, প্রাকৃতিক রাবার নিচে কোন কোন মনোমানের রৈখিক পলিমার কী বলছে? এই যে প্রাকৃতিক রাবার রয়েছে, যে প্রাকৃতিক রাবার, যে প্রাকৃতিক কোন মনোমানের রৈখিক পরিমাণ, কোন মনোমার দ্বারা হচ্ছে প্রাকৃতিক রাবার তৈরি হয়ে থাকে, ঠিক আছে? অপশান এ 2 মিটার, 1 1 3 ডাইবিউটাডাইন, পোপাইন, 1 3 বিউটাডাইন আর স্টাইরিন, কোনটা হবে? অপশান হবে এর দাগে 2 মিথাইল, 1 3 বিউটাডাইন। ওকে, নেক্সট পয়েন্ট চলে এসে, কোশ্চেন নাম্বার 7, হেক্সামিথিলিন, ডাইঅ্যামিন ও অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারের নাম কী? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কী বলছে? হেক্সামিথিলিন, ডাইঅ্যামিন আর কি অ্যাডিপিক অ্যাসিড, এখান থেকে উৎপন্ন পলিমারের নাম কী? নাইলন, দেখো নাইলন 6, নাইলন 6 6, নাইলন 6 10, কোনটি নয়? কী বলছে? হেক্সামিথিলিন, ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারের নাম কী? অপশান হবে বিদ্যাকে নাইলন 6, নাইলন 6 6 পলিমারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবারে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট চলে এসে, কোশ্চেন নাম্বার হচ্ছে 9, কী বলছে? রাবারের ভালকানাইজেশনের প্রক্রিয়া প্রভাবক হিসেবে কীভাবে আছে? কী বলছে? রাবারের ভালকানাইজেশন খুব ইম্পর্টেন্ট, রাবারকে সফট করার জন্য, নমনীয় করার জন্য কিন্তু রাবারের ভালকানাইজেশন করা যায়, এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কী প্রভাবিত? জিঙ্ক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড,
কার্বন ডাইঅক্সাইড আর সালফার কোনটা অপশন হবে এর দাগে জিঙ্ক অক্সাইডে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে নেক্সট পয়েন্ট চলে এসো, এমসিকিউ প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো, কোন পলিমারে স্টার বন্ড, কোশ্চেন নম্বর 10, কোন পলিমারে স্টার বন্ড, নিচে পলিমারগুলো রয়েছে তার মধ্যে কোনটিতে স্টার বন্ধন রয়েছে। দেখো নাইলন, অপশান এ নাইলন, অপশান বি ব্যাকেরাইট, অপশান সি টেরিডিন, অপশান ডি পিভিসি। তো কোন পলিমারে স্টার বন্ধন উপস্থিত রয়েছে, অপশান সি থাকে টেরিডিন, অবশ্যই স্টার বন্ধন রয়েছে। ওকে তো শুরু করে এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন, দু মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে অনেক, এই অধ্যায় থেকে রায়মার্টিন সাজেশন পড়ছেন, রায়মার্টিন কোশ্চেন রয়েছে, তাই সাজেশন পড়ছেন দু মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান অবশ্যই চ্যানেল আপলোড করা আছে, তোমরা সেই প্রশ্নগুলো এই সাজেশনের সঙ্গে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। তো শুরু করে যে এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ দু মার্কের প্রশ্ন, যেগুলো 2024 পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে এক নম্বর প্রশ্ন চলে এসো, শৃঙ্খল বা জুত পলিমার এবং সংঘন পরিমাণের উদাহরণ, উদাহরণ রয়েছে, কী বলছে, সিঙ্গল বা জুত পরিমাণ এবং সংঘন পরিমাণের উদাহরণ রয়েছে। কোশ্চেন নম্বর 2 দেখো, কো পরিমারিজেশন কাকে বলে উদাহরণ সহ লেখো, কী বলছে, কো পরিমারিজেশন কাকে বলে উদাহরণ সহ লেখো। কোশ্চেন নম্বর 3 স্ব পরিমারিজেশন কাকে বলে উদাহরণ সহ লেখো। কোশ্চেন নম্বর 4 জুত পরিমারিজেশন কাকে বলে উদাহরণ সহ লেখো। এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো কো পরিমারিজেশন, জুত পরিমারিজেশন, স্ব পরিমারিজেশন, এগুলো কিন্তু পরীক্ষার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোশ্চেন নম্বর 5 দেখো, হোমো পলিমার এবং কো পরিমারের মধ্যে পার্থক্য, কী বলছে, হোমো পলিমার এবং কো পরিমারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। কোশ্চেন নম্বর 6টা 2023 সালে এসেছে বলে এই কোশ্চেনটা অফ করে দিয়েছি আমি, ঠিক আছে। কোশ্চেন নম্বর দেখো 7, জুত পলিমার এবং কন্ডেনসেশন পলিমারের মধ্যে পার্থক্য এবং যুক্তি দাও, উদাহরণ দাও, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কী বলছে, জুত পলিমার এর সঙ্গে কন্ডেনসেশন পলিমারের মধ্যে কী পার্থক্য, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করবে। কোশ্চেন নম্বর 8 দেখো, ভালকানাইজেশন কী, এটি কেন করে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, দু মার্কের ভালকানাইজেশন কাকে বলা হয় এবং কেন করা হয় থাকে। কোশ্চেন নম্বর 9 প্রাকৃতিক রাবারের ভালকানাইজেশনে সালফারের ভূমিকা, কী বলছে, প্রাকৃতিক রাবারে ভালকানাইজেশনে সালফারের কী ভূমিকা থাকে। ওকে আর কোন কোন প্রশ্ন, দু নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নেই। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 10, প্রাকৃতিক রাবারের মনোমারের নাম কী, এটাও খুব ভালো কোশ্চেন, বাকি মনোমার একটু আগে বলেছি, শর্ট কোশ্চেনের মধ্যে অ্যান্সার রয়েছে। কোশ্চেন নম্বর 10 11, অর্ধকৃত্রিম এবং জৈব বিশ্লেষ্য পলিমার কাকে বলে উদাহরণ সহ লেখো। কোশ্চেন নম্বর দেখো, নাইলন 66 এর তার নাইলন 66 এই নাইলন 66 পোর্শন থেকে কিন্তু 2023 প্রশ্ন এসেছে, ঠিক আছে, মানে নাইলন 66 পোর্শন থেকে, যেন এই পোর্শনটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে না, কিন্তু এই প্রশ্ন থেকে, এই পোর্শন থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা এসে থাকে। নাইলন 66 তাৎপর্য কী, নাইলন 66 পরিমাণ কীভাবে প্রস্তুত করা হয়, নাইলন 66-এর মধ্যে কোন কোন মনোমান রয়েছে, এই জন্য এই প্রশ্নটা, এই এই পোর্শন থেকে প্রশ্ন এসেছে 2023, তাও এই প্রশ্নটা কিন্তু ওরা একটু দেখে যাবে। ওকে কোশ্চেন নাম্বার 14 দেখো, বুনা এস কী, কীভাবে প্রস্তুত করা হয়। কোশ্চেন নাম্বার 15, এসবিআর কী, এস এনবিআর সঙ্গে কী পার্থক্য রয়েছে। কোশ্চেন নাম্বার 16 খুব ভালো ইম্পর্টেন্ট, জিগরার নাটক অনুঘট কাকে বলে, এর ব্যবহার লেখো, ঠিক আছে। এবং কোশ্চেন নাম্বার 17, নিম্নের পরিমাণগুলিতে মনোমারের নাম লেখো, নিম্নের পরিমাণগুলিতে মনোমারের নাম লেখো, নাইলন 66, নাইলন 6, ডেক্রন, ব্যাকেরাইট, ওলন না বুনায়েন, কোনটা, নিচে নিম্নের পলিমারগুলি, পলিমারগুলিতে মনোমারের নাম কী হবে, নিম্নের পলিমারগুলি রয়েছে তার মনোমার কী হবে। দেখো নাইলন 66, নাইলন 66, নাইলন 6, ডেক্রন, ব্যাকেরাইট, ওলোনা, বুনা এন। ওকে কোশ্চেন নম্বর 18, ইথিনের পরিমারিজেশনে বেঞ্জোয়েল পারক্সাইড কী ভূমিকা রয়েছে, কী বলে, ইথিনের পরিমারিজেশন বিক্রিয়া, পরিমারিজেশন বিক্রিয়া বেঞ্জোয়েল পারক্সাইড কী ভূমিকা রয়েছে। ওকে আশা করি এই অর্থে যে যে প্রশ্নগুলো বলছেন, দু মাসের প্রশ্ন বা যে যে প্রশ্নগুলো